হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আমরা একটা নতুন এবং বহু প্রত্যাশিত একটা ভিডিও নিয়ে চলে এসেছি। একটা ভাই আমাকে বহুবার প্রশ্ন করেছো যে এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ ENVS এর উপরে ভিডিও করার জন্য। আমি যেহেতু জিওগ্রাফি বিভিন্ন ক্লাস নিয়ে একটু ব্যতিব্যস্ত ছিলাম, ইভেন এডুকেশন সাবজেক্টটা নিয়েও ব্যতিব্যস্ত ছিলাম, তার জন্য এনভায়রনমেন্টটাকে একটু সাইডে রেখেছিলাম। আজকে থেকে আবার রিওপেন করা হচ্ছে এবং আশা করছি তোমরা সপ্তাহে অবশ্যই একটা করে হলেও ভিডিও তোমরা পাবে এনভায়রনমেন্টে। তো যাই হোক, তার আগে আরেকটা ইনফরমেশন দিই, আমার রিসেন্টলি গলাতে একটু প্রবলেম হয়েছে, ভোকাল কর্ডের একটু সমস্যা, তার জন্য ডক্টর আমাকে বলেছেন যে একটু আপাতত কটা দিন ভিডিও বন্ধ রাখার জন্য। তারপরেও আমি দু তিন দিন বন্ধ রাখার পর আবার স্টার্ট করেছি, কারণ তোমাদের দিকে তাকিয়েই। তো যাই হোক, আমার ভয়েসটা তুলনামূলকভাবে হয়তো একটু আসতে যাবে, তোমরা একটু কষ্ট করে শুনে নিও, ঠিক আছে? তাহলে চলো শুরু করি আমাদের আজকের ক্লাস, এনভায়রনমেন্টাল স্টাডিজ ENVS অর্থাৎ পরিবেশবিদ্যা। এবং এই পরিবেশবিদ্যার ওপরে আমি বেশ কয়েক মাস আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম, তারপরে ব্যাপারটা একটু স্টপ হয়ে গেছিল, বললাম আজকে থেকে আবার রিওপেন হচ্ছে। তো সেই কোশ্চেনের সূত্র ধরেই আমরা কিন্তু আলোচনা করব। সেখানে পুরো আমাদের ক্লাস টুয়েলভের, অবশ্যই এটা কিন্তু দ্বাদশ শ্রেণীর, বারো ক্লাসের জন্য, তো এবার দ্বাদশ শ্রেণী বা বারো ক্লাসের পুরো সিলেবাসটা অর্থাৎ কত নাম্বার, নাম্বারের ডিভাইডেশন কী ছিল আমরা ফার্স্ট ভিডিওতে আলোচনা করেছি। যারা আজ আমায় প্রথম দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, এবং অল নোটিফিকেশনটা যেন অবশ্যই অন থাকে, তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও তো পাবেই, আর তোমরা কাইন্ডলি একটু আমার আগের ভিডিওগুলো দেখে নেবে, কেমন? আর আজকে আমরা আলোচনা করব ওই কোশ্চেনেরই একটা লাস্ট পার্ট, আমাদের বাকি ছিল যে জীব বৈচিত্র্যের প্রকারভেদ আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কামিং যে 2021 উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা দেবে সেই বছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কিন্তু একটা প্রশ্ন। আমরা প্রত্যেক দিন এভাবে একটা করে প্রশ্ন নিয়ে আলোচনা করব, ইভেন চ্যাপ্টার শেষে আমরা শর্ট কোশ্চেনটাও কিন্তু ব্যাখ্যা করব, আলোচনা করব। তাহলে চলো শুরু করি। প্রথমে বলা হচ্ছে জীব বৈচিত্র্যের প্রকারভেদ, একটু সংক্ষেপে বলে দিই। জীব বৈচিত্র্য মানে আমরা এর আগে যদিও আলোচনা করেছি, আজকে আরেকবার একটু সংক্ষিপ্ত শ্রেণীবিভাগ লেখার আগে করতে হয়। দেখো একটা লাইন আমি লিখেছি, পৃথিবীর জীবমণ্ডলে উদ্ভিদ ও প্রাণী প্রজাতির যে বিশাল বৈচিত্র্য রয়েছে তাকেই বলা হচ্ছে জীব বৈচিত্র্য। অর্থাৎ বিভিন্ন উদ্ভিদ বা বিভিন্ন প্রাণী আমাদের গোটা ওয়ার্ল্ডে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, আর সেই প্রত্যেকটা উদ্ভিদ প্রাণীর সমষ্টিকে বা প্রজাতিগত সংখ্যাকে আমরা এক কথায় বলি জীব বৈচিত্র্য। একটা ছোট্ট উদাহরণও তোমাদেরকে দিয়েছিলাম যে দুটো অঞ্চল যদি আমি ধরি, একটা এ একটা হচ্ছে বি, এবং একটাতে হয়তো 100টা গাছ রয়েছে, এবং শুধু গাছগুলো হচ্ছে আম গাছ, তুমি ধরে নাও শুধু আম, আর এখানে রয়েছে প্রায় তোমার মাত্র 50টা গাছ, 50টা গাছের মধ্যে এখানে আম, জাম, কাঁঠাল, আরো তিন চার রকমের আইটেম রয়েছে, তাহলে অবশ্যই এখানে সংখ্যাটা কিন্তু অনেক বেশি, অর্থাৎ 100, কিন্তু এখানে সংখ্যাটা কিন্তু তুলনামূলক কম, মাত্র 50, তবু একে একে কিন্তু আমরা বলবো জীব বৈচিত্র্য অনেক বেশি। কারণ বৈচিত্র্য মানে কিন্তু সংখ্যা নয়, বৈচিত্র্য মানে হচ্ছে প্রজাতিগত সংখ্যা। এখানে প্রজাতি বলতে শুধু আম, আর এখানে প্রজাতি বলতে কিন্তু অনেক কটা বৃক্ষ ছিল। আশা করি তোমাদের কাছে কনসেপ্টটা ক্লিয়ার। এবার আমরা দেখব যে এই জীব বৈচিত্র্যকে আমরা কটা শ্রেণীতে ভাগ করতে পারি। এখানে তিনটে পার্ট করেছি, নাম্বার ওয়ান বলা হচ্ছে জিনগত বৈচিত্র্য, যাকে বলা হচ্ছে জেনেটিক ডাইভার্সিটি, আর পুরো তো তোমরা জানোই আমাদের জীব বৈচিত্র্য মানে হচ্ছে বায়োডাইভার্সিটি কিনে আমরা আলোচনা করছি, আর প্রজাতিগত বৈচিত্র্য মানে হচ্ছে স্পেসিস ডাইভার্সিটি, আর লাস্ট তিন নাম্বার বলা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য অর্থাৎ ইকোলজিক্যাল ডাইভার্সিটি। এই তিনটেকে নিয়ে এখন আমরা কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব, তাদের সংজ্ঞা, তাদের বৈশিষ্ট্য, তাদের গুরুত্ব, ইভেন প্রত্যেকের একটা করে উদাহরণ। দেখো স্টুডেন্টস, ওপরে হেডিং করেছি এ নাম্বারে জিনগত বৈচিত্র্য। আমরা বলেছি প্রত্যেকটা পার্টকে নিয়ে আমরা ব্যাখ্যা করব। তো জিনগত বৈচিত্র্য বলার আগে আমি শুরুতেই একটা কথা আগে বলি, যাতে তোমাদের বুঝতে অনেক সুবিধা হবে। জিনগত বৈচিত্র্য মানেই হচ্ছে একটা জিন থেকে বিভিন্ন প্রকরণ সৃষ্টি। আর আমরা অনেক ছোট ক্লাস থেকে কিন্তু একটা ওয়ার্ড বা একটা শব্দ বা একটা সেন্টেন্সও ধরতে পারো, আমরা জানি বা তোমরা জানো যে জিন হচ্ছে আমাদের বংশগতির ধারক এবং বাহক। আজকে সেই জিনগত বৈচিত্র্য নিয়ে আমরা আলোচনা করব। কি বললাম? একটা জিন থেকে বিভিন্ন প্রকরণ সৃষ্টি। আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি প্রথমে তোমাদের বোঝার জন্য। বাবা মা থেকে কিন্তু সন্তানের সৃষ্টি হয়, আমরা সবাই জানি। তো বাবা মা একই, অথচ তাদের তিনটে ছেলে যদি হয়, তিনটে ছেলে কিন্তু তিন রকম দেখতে হয়, তারা কখনো কিন্তু একই রকম দেখতে হয় না, কেউ লম্বা, কেউ বেটে, কেউ কালো, কেউ ফর্সা, অর্থাৎ বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ে তারা কিন্তু জন্মায়। কিন্তু জিন দেখো, বাবা মায়ের জিন কিন্তু একই, অথচ সেখান থেকে প্রকরণ সৃষ্টি হয়ে গেল, বড় ছেলে, মেজ ছেলে, ছোট ছেলে, তিনজন কিন্তু তিন রকমের স্বভাব চরিত্র, তিন রকমের দেখতে। আজকে এই ফাংশনটাকেই আমরা এনভায়রনমেন্টে খুব সুন্দরভাবে কিন্তু ব্যাখ্যা করব। দেখে নাও সংজ্ঞাতে প্রথমে কি বলা হয়েছে,
একটি প্রজাতির মধ্যে অবস্থিত একক প্রাণী সত্তার মধ্যে প্রাপ্ত জিনগত পার্থক্যের প্রকারকেই জিনগত বৈচিত্র্য বলে। জীবের বংশগতির ধারক এবং বাহক। আমি কিন্তু এখানে পরিপূর্ণ একটা নোটস তোমাদেরকে দিচ্ছি, তোমরা অবশ্যই প্রত্যেকটা ভিডিও গুলো ভালো করে ফলো করবে, তাতে তোমাদের এই নোটস গুলো মুখস্থ করলেই কিন্তু দ্যাটস এনাফ প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে সংজ্ঞাটা আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা যাব বৈশিষ্ট্যের মধ্যে। নাম্বার ওয়ান বলা হচ্ছে জিনগত পার্থক্যের ভিত্তিতে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্য হয়। আমি কিছুক্ষণ আগেই বললাম তিন ভাইয়ের বৈশিষ্ট্য কিন্তু তিন রকমের, অর্থাৎ কেউ হয়তো খেতে ভালোবাসে, কেউ হয়তো নাচ করতে ভালোবাসে, এক একজনের এক একটা দিকে কিন্তু ন্যাক এক একটা ভালোবাসা বা এক একজনের স্বভাবটা কিন্তু এক এক রকমের। সেই লাইনটাই বলা হয়েছে জিনগত পার্থক্যের ভিত্তিতে জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের পার্থক্য হয়। ক্লিয়ার এটা? নাম্বার টু, কোনো একটি প্রজাতির সামগ্রিক বৈশিষ্ট্যগুলি বংশ পরম্পরায় জননকোষের জিন সমষ্টির সাহায্যে প্রবাহিত হয়। খুব সুন্দর একটা কথা যে কোনো একটা বংশ তার পরবর্তী জেনারেশনকে যদি ধরে রাখতে হয় তার কিছু ধারা, তাহলে অবশ্যই জিনের কিন্তু মাধ্যম দিয়েই সেটা কিন্তু যায়। ধরে নাও কোনো একটা বংশের মধ্যে কোনো একজন ভালো নাচ করতে জানতো, এবার তার সেই নাচের যে বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য অবশ্যই জিনের মধ্যে রয়েছে, তো সেটা তার মেয়েও পরবর্তীতে ভালো নাচ করতে পারে, আবার তার মেয়েও পরবর্তীতে ভালো নাচ করতে শিখেছে। এটা মূল কারণ হচ্ছে সেই জিনটা কিন্তু বংশানুক্রমিকভাবে সঞ্চারিত হয়ে গেছে। এই লাইনটা সেটাই ইন্ডিকেট করছে, একমাত্র জিনের মাধ্যমেই সেটা কিন্তু বংশ পরম্পরায় স্থানান্তরিত হয়। নেক্সট তিন নম্বর বলা হচ্ছে জিনগত কারণে বিভিন্ন জীবের জন্ম ও গঠন এবং অস্তিত্ব কালের মধ্যে পার্থক্য হয়ে থাকে। অর্থাৎ বিভিন্ন জীবের জন্ম বলো, তাদের গঠন প্রণালী বলো, অথবা তারা কতদিন পৃথিবীতে টিকে থাকবে, সেটা টোটালটাই কিন্তু আমাদের জিনগত চারিত্রিক বৈশিষ্ট্যের উপরে ডিপেন্ড করে থাকে। নেক্সট আমরা পড়ব এর গুরুত্ব, অর্থাৎ এর কতটা ভ্যালু আমরা দিচ্ছি। প্রথমে বলা হচ্ছে জিনগত বৈচিত্র্যের জন্য বিভিন্ন নতুন নতুন প্রাণী ও উদ্ভিদের সৃষ্টি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রতিটা মুহূর্তে আমরা বিভিন্ন চ্যানেলগুলো যদি টিভির পর্দায় চোখ রাখি, প্রত্যেকটা চ্যানেলে আমরা দেখব নতুন নতুন দু চারটে করে কিন্তু উদ্ভিদ আর প্রাণীর নাম আমরা জানতে পারছি। এবং আমি প্রথম দিন প্রথম ভিডিওতেই বলেছিলাম যে টোটাল পৃথিবীতে প্রায় 50 লক্ষ থেকে 1 কোটি কিন্তু যে প্রজাতি রয়েছে তার মধ্যে মাত্র 16 লক্ষ আমরা জানতে পেরেছি, অর্থাৎ ভৌগোলিকবিদেরা বা জীব বিজ্ঞানীরা জানতে পেরেছে বাকি 84 লক্ষ। যদি 1 কোটি ধরি তাহলে 84 লক্ষ আমাদের কিন্তু এখনো অজানা, সেগুলো দিনের পর দিন আমরা কিন্তু জানতে পারছি। একমাত্র জিনগত চারিত্রিক বৈশিষ্ট্যের মাধ্যম দিয়েই আমরা নতুন নতুন কিছু প্রজাতির কিন্তু সৃষ্টি করতে পারি। নেক্সট বলা হচ্ছে যে জীবগোষ্ঠীর জিনগত বৈচিত্র্য বেশি তারা পৃথিবীতে বহুদিন বেঁচে থাকে, আর যাদের বৈচিত্র্য কম তারা দ্রুত পৃথিবী থেকে অবলুপ্ত হয়। খুব সুন্দর একটা পয়েন্ট, যাদের জিনগত সংখ্যা অনেক বেশি, বৈচিত্র্য অনেক বেশি, তাদের কিন্তু সংখ্যাটাও প্রচুর, ফলে তারা খুব তাড়াতাড়ি পৃথিবী থেকে কিন্তু অবলুপ্ত হতে পারে না, তাদের স্থায়িত্বকালটা কিন্তু অনেক বেশি। আর যাদের কম তারা তো বুঝতেই পারছো খুব তাড়াতাড়ি অবলুপ্ত হয়ে যাবে। যেমন ডাইনোসর, তোমরা জানো ডাইনোসর কিন্তু পৃথিবী থেকে এখন একেবারেই অবলুপ্ত হয়ে গেছে। আমরা পরবর্তীতে ভিডিওগুলোতে পাবে তোমরা যে কোন প্রাণীগুলো একেবারে অবলুপ্ত হয়ে গেছে, কোনটা আশঙ্কাজনক বা কোনটার পরিমাণটা প্রচুর পরিমাণে রয়েছে, সব কিন্তু আমরা জানবো। নেক্সট অ্যান্ড লাস্ট আমরা দেখবো উদাহরণ, বর্তমানে ধানের জিনগত বৈচিত্র্য 32,000 থেকে 50,000 ধরনের, জাস্ট একটা এক্সাম্পল। এবার আমরা পরবর্তী পার্টটা দেখব। দুই নাম্বার দেখো প্রজাতিগত বৈচিত্র্য আমরা আলোচনা করব। প্রজাতিগত বৈচিত্র্য মানেই এক কথায় বোঝানো হয় প্রজাতিগত সংখ্যার বৈচিত্র্য। অর্থাৎ কিছুক্ষণ আগে আমি বলেছিলাম আম জাম কাঁঠাল কলা লিচু দিয়ে যে এক একটা, যেমন আম একটা প্রজাতি, জাম একটা প্রজাতি, অর্থাৎ এদের সংখ্যাগত বৈচিত্র্যটাই হচ্ছে আমাদের প্রজাতিগত বৈচিত্র্য। সংজ্ঞাটা একবার দেখে নিই। সংজ্ঞা, কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির সমাবেশকে বা তাদের মোট সংখ্যাকেই প্রজাতিগত বৈচিত্র্য বলে। একদম ক্লিয়ার তোমাদের কাছে? নেক্সট এবারের কিছু বৈশিষ্ট্য। নাম্বার ওয়ান, প্রজাতিগত বৈচিত্র্য পৃথিবীর সর্বত্র সমান নয়, ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সবচেয়ে বেশি এবং মেরু ও উপমেরু অঞ্চলে সবচেয়ে কম মাত্রায় দেখা যায়। অবশ্যই পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে কখনোই বলতে পারবো না যে এই উদ্ভিদ বা এই প্রাণী সমানভাবে বণ্টিত রয়েছে, কোথাও বেশি কোথাও কম, তবে সামগ্রিকভাবে বিচার করে পাওয়া গেছে যে আমাদের যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্য অঞ্চল, অর্থাৎ তোমাদের যাদের জিওগ্রাফি রয়েছে তারা আরো ভালো বুঝতে পারবে, কারণ খুব ভালো একটা ইনফরমেশন, ENVS এর সঙ্গে জিওগ্রাফি কিন্তু খুব ওতপ্রোত ভাবে যুক্ত। আমার ব্যক্তিগত কিন্তু এনভায়রনমেন্ট সাবজেক্ট ছিল না, কিন্তু আমি
একজন জিওগ্রাফি স্টুডেন্ট এবং জিওগ্রাফি টিচার। তো সেই জায়গায় আমি এনভায়রনমেন্টটাকে কিন্তু খুব ভালো করে আয়ত্ত করেছি, কারণ জিওগ্রাফির সঙ্গে খুব রিলেটেড বলে। তো তোমাদের যাদের ইএনভিএস এর সঙ্গে জিওগ্রাফি রয়েছে তারা কিন্তু খুব ভালো মতো বুঝতে পারবে। তাহলে চলো দেখে নিচ্ছি কি বললাম, যে ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে সবচেয়ে বেশি আর সব থেকে কম মাত্রায় দেখা যায় কি বললাম, মেরু বা উপমেরু অঞ্চল। বুঝতেই পারছো সেখানে 6 মাস দিন 6 মাস রাত্রি সেখানে জল পাওয়া যায় না, বরফ মানে চারিদিকে সমগ্রটাই বরফাবৃত, সেই জায়গায় উদ্ভিদ প্রাণী আমাদের জন্ম নেবে কি করে, বুঝতেই পারছো। নেক্সট 2 নম্বর পয়েন্ট বলা হচ্ছে, কোন বাস্তুতন্ত্রে প্রতিটি প্রজাতি একটি নির্দিষ্ট ভূমিকা পালন করে বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখে। কোনো একটা ইকোলজিক্যাল এরিয়াতে যদি আমি যাই, অর্থাৎ বাস্তুতান্ত্রিক পরিবেশের মধ্যে যাই, তো প্রত্যেকটা উদ্ভিদ বা প্রত্যেকটা প্রাণী নিজের মতো করে একটা কিন্তু বৈশিষ্ট্য পালন করে, একটা ধর্ম পালন করে, একটা গুরুত্ব তাদের কিন্তু রয়েছে। তো তারা তাদের সেই দায়িত্বটা পালন করে বলেই সেই পুরো এলাকাটা কিন্তু একটা ভারসাম্য অবস্থায় বজায় থাকে, বুঝতেই পারছো। নেক্সট বলা হচ্ছে, বা এটাকে যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করি আরো বুঝতে সুবিধা হবে, একটা পরিবারে মায়ের গুরুত্ব কতটা। যদি একটা পরিবারকে আমরা একটা বাস্তুতন্ত্র ধরি, তাহলে আমার মা কিন্তু প্রত্যেকের খাবার রান্না করা, তাদেরকে সার্ভ করা, জামা কাপড় কেচে দেওয়া, বাবাকে অফিসে পাঠানো, ছেলে মেয়েদের স্কুলে পাঠানো, টোটাল ম্যানেজমেন্ট কিন্তু সে একা করছে। পক্ষান্তরে বাবা কিন্তু বাইরে থেকে টাকা পয়সা ইনকাম করে নিয়ে আসছে, অর্থাৎ প্রত্যেকে কিন্তু নিজের নিজের জায়গাতে ঠিকঠাক, ফলে পরিবারটা কিন্তু বেঁচে রয়েছে। এটাও তাই, পুরো একটা ইকোলজিক্যাল এরিয়া যদি আমাকে টিকিয়ে রাখতে হয় তাহলে প্রত্যেকের কিন্তু একটা চারিত্রিক বৈশিষ্ট্যকে পালন করতে হয়। নেক্সট 3 নম্বর আমরা দেখব, কোন অঞ্চলের প্রজাতিগুলির সদস্যদের সংখ্যার পার্থক্যের ওপর প্রজাতির সাম্যাবস্থা নির্ভর করে। অর্থাৎ কোন প্রজাতির সংখ্যা কতটা তার উপর ডিপেন্ড করছে সেই প্রজাতি কতটা কত বছর বেঁচে থাকবে, বা সেই এলাকার সাম্যাবস্থা কত তাড়াতাড়ি ফিরে আসবে, এটা ডিপেন্ড করছে কিন্তু তাদের সংখ্যার উপরে। নেক্সট আমার একটা অবশ্যই একটা গুরুত্ব দেখবো এর, কোন একটি অঞ্চলের সামগ্রিকভাবে সাম্যাবস্থা, স্থিতিশীলতা, বাস্তুতান্ত্রিক ভারসাম্য সম্পূর্ণভাবে ওই অঞ্চলের জীব প্রজাতির বৈচিত্র্যের উপরেই কিন্তু নির্ভর করে থাকে। অর্থাৎ যে এলাকাতে বৈচিত্র্যের সংখ্যা সবচেয়ে বেশি সেই এলাকায় সাম্যাবস্থাও কিন্তু খুব বেশি, বা কোনো একটা জায়গাতে কোনো কিছু প্রবলেম হলেও খুব তাড়াতাড়ি একটা ব্যালেন্সে কিন্তু চলে আসতে পারে। কিন্তু যেখানে বৈচিত্র্যের সংখ্যা সব থেকে কম সেখানে সাম্যাবস্থায় আসতে যেমন সময় বেশি লাগে, এমনও হতে পারে সেই এলাকাটা কোনোদিন আর ভারসাম্য অবস্থায় ফিরেই এলো না। অর্থাৎ কোনো একটা জায়গার স্থিতিশীলতা বজায় রাখা, ভারসাম্যটাকে বজায় রাখা, বাস্তুতান্ত্রিক ব্যালেন্সটাকে টিকিয়ে রাখতে গেলে বৈচিত্র্যকে কিন্তু আমাদের লাগবেই। লাশাটা উদাহরণ বলা হচ্ছে, যেমন মেরুদণ্ডী প্রাণীর আনুমানিক প্রজাতিগত সংখ্যা প্রায় 45,000। এবার আমরা আজকের লাস্ট পার্টটা দেখব। দেখো স্টুডেন্টস, 3 নম্বর বা সি নাম্বার পয়েন্ট, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এর সংজ্ঞা কি লেখা হয়েছে, একটি বাস্তুতন্ত্রে অবস্থানকারী সমস্ত জীবজ ও অজীবজ উপাদানের সমষ্টিকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। আমরা জানি কোনো একটা বাস্তুতান্ত্রিক এলাকাতে যদি আমরা যাই সেখানে জীবজ এবং অজীবজ দুরকমেরই কিন্তু উপাদানকে লক্ষ্য করতে পারি, তাদের সামগ্রিক যে একটা বৈচিত্র্য তাকে আমরা বলছি এক কথায় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। এর বৈশিষ্ট্যগুলো কি কি, খুবই সহজ জিনিস। নাম্বার 1, প্রতিটি বাস্তুতন্ত্রে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যযুক্ত বাস্তুক্ষেত্র বর্তমান এবং বাস্তু প্রণালীগত প্রক্রিয়াগুলির নিরিখে বাস্তুতন্ত্রের মধ্যে নিজস্ব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এটা বলতে চাওয়া হয়েছে যে দেখো, বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য মানে কিন্তু কখনো ছোট জায়গা নয়, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এটা একটা অনেক বড় একটা এরিয়া, আর বিশাল বড় একটা এরিয়ার মধ্যে কতগুলো ছোট ছোট পার্ট কিন্তু অবশ্যই রয়েছে, যেগুলোকে এক একটাকে আমরা এক একটা বাস্তুক্ষেত্র হিসেবে কিন্তু চিহ্নিত করি। ওই জন্য ফার্স্ট লাইনটা লিখেছি, প্রতিটি বাস্তুতন্ত্রে কয়েকটি বিশেষ বৈশিষ্ট্যযুক্ত বাস্তুক্ষেত্র বর্তমান, অর্থাৎ ছোট্ট ছোট্ট পার্টগুলো বর্তমান এবং বাস্তু প্রণালীগত প্রক্রিয়াগুলির নিরিখে বাস্তুতন্ত্রের মধ্যে নিজস্ব বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। অর্থাৎ সেই বাস্তুক্ষেত্রগুলোর মধ্যে প্রত্যেকের মধ্যে নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে যার দ্বারা পুরো এলাকাটার একটা ইকোলজিক্যাল সিস্টেমটা কিন্তু চালু রয়েছে এবং টোটাল বাস্তুতন্ত্রের ভারসাম্যটাও কিন্তু রক্ষা হচ্ছে। নেক্সট 2 নম্বর বলা হচ্ছে, প্রতিটি বাস্তুতন্ত্রে একটি বিশেষ ধরনের শক্তি প্রবাহ, জলের চক্রাকার আবর্তন লক্ষ্য করা যায়। অর্থাৎ অবশ্যই আমরা গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল সম্পর্কে জানি, অর্থাৎ বিশ্বের যে জলের চক্রাকার আবর্তন বা কোনো একটা বাস্তুতন্ত্রের মধ্যে যে শক্তি প্রবাহটা চলে সেই পুরোটাই কিন্তু আমরা এই বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য সমন্বিত এলাকাতে খুব ভালোভাবে কিন্তু লক্ষ্য করতে পারবো। তাহলে 2 পয়েন্ট হয়ে গেল। নেক্সট এবারে কিন্তু আমাদের গুরুত্ব নেই, গুরুত্ব বলতে এগুলোই গুরুত্ব,
বৈশিষ্ট্যটাই এখানে কিন্তু গুরুত্ব। তার পাশাপাশি আমরা নতুন একটা পয়েন্ট দেখব যাকে আমরা বলছি সূচক। 1972 সালে হুইটেকার বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে চিহ্নিত করার জন্য তিনটি সূচক ব্যবহার করেছিলেন, অর্থাৎ যার মাধ্যমে আমরা বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যকে খুব ভালো করে কিন্তু উল্লেখ করতে পারি বা দেখাতে পারি। তার মধ্যে নাম্বার 1 বলা হচ্ছে আলফা বৈচিত্র্য, নাম্বার 2 বলা হচ্ছে বিটা বৈচিত্র্য, আর নাম্বার 3 আমরা পাবো কিন্তু গামা বৈচিত্র্য। তো নাম্বার 1 প্রথমে আলোচনা করি, আলফা বৈচিত্র্য একই গোষ্ঠীভুক্ত সমগ্র জীব সমূহের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, অর্থাৎ কোনো একটা ছোট একটা এলাকাকে যখন বেস করে আমরা অল্প কিছু সংখ্যক উদ্ভিদ প্রাণীকে নিয়ে যখন আমরা আলোচনা করব স্টেপ একটা অঞ্চলকে নিয়ে, তখন তাকে আমরা বলছি আলফা বৈচিত্র্য। আমি প্রথমেই বলেছি বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কিন্তু অনেক বড় একটা এরিয়া, তার মধ্যে যখন একটা ছোট্ট পার্টকে নিয়ে ব্যাখ্যা করব সেটা হচ্ছে আমাদের আলফা। এবং তারপরে বিটা 2 নম্বর বলা হচ্ছে যে একটি ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সংলগ্ন অঞ্চলের ভিন্ন ভিন্ন বাস্তু ভিন্ন ভিন্ন বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য লক্ষ্য করা যায় তা হচ্ছে বিটা বৈচিত্র্য। অর্থাৎ বিটা কথার অর্থ কোনো একটাকে বেস করে তার সঙ্গে রিলেটেড আরো যে অঞ্চলগুলো রয়েছে, অর্থাৎ বৃহৎ ক্ষেত্র নয়, একটাও নয়, একটাকে বেস করে তার ঠিক পাশে সংলগ্ন যে সমস্ত অঞ্চলগুলো রয়েছে তাকে আমরা বলছি কিন্তু বিটা বৈচিত্র্য। 3 নম্বর দেখো এখানে পয়েন্ট রয়েছে গামা বৈচিত্র্য, অর্থাৎ একটি বিশাল ভৌগোলিক অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যতাকেই বলা হচ্ছে গামা বৈচিত্র্য। অর্থাৎ এক্ষেত্রে বোঝানো হচ্ছে যে একটা যদি অঞ্চলকে নিয়ে আলোচনা করি তখন তাকে বলা হচ্ছে আলফা, যখন এক এবং তার ঠিক সংলগ্ন দু তিনটে অঞ্চলকে নিয়ে যখন আমরা আলোচনা করব তখন তাকে বলা হচ্ছে বিটা, আর যখন পুরো একটা বৃহত্তর ভৌগোলিক অঞ্চলকে নিয়ে আমরা আলোচনা করব বা সেখানকার জীব বৈচিত্র্য সম্পর্কে আমরা ব্যাখ্যা করব তখন তাকে আমরা বলছি গামা বৈচিত্র্য। তাহলে স্টুডেন্টস আজকে কিন্তু আমাদের তিনটে পার্টই খুব সুন্দরভাবে আলোচনা করা হলো, এবং পরবর্তীতে অবশ্যই এই চ্যাপ্টারেরই আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আসব, আর অবশ্যই তোমরা কিন্তু আমার সঙ্গে থাকবে। আর অবশ্যই যদি আমার ভিডিও বা আমার পড়ানো যদি তোমাদের ভালো লাগে বা তোমাদের কিছুটা হলেও উপকার হচ্ছে বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইবটা করে নিও। ওকে, টাটা।